গণফোরামের সমাবেশে বক্তারা, সরকারের 14 বছরের অপকর্মের হিসাব দিতে হবে। এদিকে হিরো আলমকে দাঁড় করিয়ে নির্বাচনকে হাস্যকর করার চেষ্টা হচ্ছে বলছেন কৃষিমন্ত্রী। জানাবো আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ওবায়দুল কাদেরকে হিরো আলম। এদিকে হিরো আলমকে অভিনন্দন জানাই সে অনেক ভোট পেয়েছে বললেন তথ্যমন্ত্রী। জানাবো যুগপথ আন্দোলনের কর্মসূচি জামায়াতের দেখা নাই। এবং সর্বশেষ জানাবো সেনাবাহিনী নিয়ে ঠাট্টা করলে কারাবাস জরিমানা আইন করছে পাকিস্তান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গণফোরামের সমাবেশে বক্তারা, সরকারের 14 বছরের অপকর্মের হিসাব দিতে হবে। গত 14 বছর যেসব অপকর্ম করা হয়েছে তার হিসাব জনগণকে একদিন দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তিনি বলেছেন, অতীতে অনেকে সরকার এভাবে টিকে থাকতে চেয়েছিল, কিন্তু তাদের কি পরিণতি হয়েছে তা বুঝতে হবে। সমাবেশে সুব্রত চৌধুরী অভিযোগ করেন, সরকার দালাল ও তোষামোদকারী তৈরি করে এই দেশে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়, তবে পাকাপোক্ত করা যাবে না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুব্রত বলেন, আপনারা দিন শেষ হয়ে গেছে, যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে না দেন, অচিরে জনগণ আপনাকে গামছা দিয়ে টেনে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সরকারের বিরুদ্ধে সবাই রাজপথে নেমেছে উল্লেখ করে বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি বাবুল সর্দার চাখারি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, 2-5 জনকে সুবিধা দিয়ে টিকে থাকতে পারবেন না, এটা কোনোভাবে সম্ভব নয়, সব রাজনৈতিক দল আপনার পদত্যাগ চাচ্ছে। হিরো আলমকে দাঁড় করিয়ে নির্বাচনকে হাস্যকর করার চেষ্টা হচ্ছে বলছেন কৃষিমন্ত্রী। হিরো আলমকে দাঁড় করিয়ে নির্বাচনকে হাস্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। হিরো আলমকে ঠেকাতে এমন অবস্থা হয়েছে সেখানে আওয়ামী লীগ নেতাদের অবস্থা কোন জায়গায় আছে। বিএনপি নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, তারা নির্বাচনে আসুক, আমাদের অবস্থা তখন প্রমাণ হবে, জনগণ ভোট দিয়ে দেখাবে আমাদের অবস্থা কেমন আছে। আমি মনে করি হিরো আলমকে দাঁড় করিয়ে নির্বাচনকে হাস্যকর করার চেষ্টা করা হচ্ছে, তাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তবে জাতীয় নির্বাচনে তারা অংশ নেবে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতার প্রমাণ দেবে। তিনি আরও বলেন, হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হলেও বিএনপির লোকজন তাকে ভোট দিয়েছে, এটা দিয়ে নির্বাচনকে পরিমাপ করা যাবে না। আমার সাথে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা করেন ওবায়দুল কাদেরকে হিরো আলম। বগুড়ার 4 আসনের উপনির্বাচনে অল্প ব্যবধানে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম তার সঙ্গে নির্বাচনকে লড়ার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে হিরো আলম বলেন, তিনি কথায় কথায় বলেন, আসুন খেলা হবে, শক্তিশালী দলের সাথে খেলতে চান। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সাথে করতে হবে না, আমি হিরো আলমের সাথে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং আপনি দলীয়ভাবে দাঁড়ান, এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা, খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পান না, আমার সাথে একটু প্রতিকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভোটারদের ভয় না দেখে সুষ্ঠু ভোট দিয়ে দেখেন। ভোট পুনরায় গণনার আবেদন সম্পর্কে তিনি বলেন, আমার নির্বাচনী ফলাফল তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেনি, এই নিয়ে আমার সন্দেহ ছিল, তাই সবগুলো ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। কিছু কেন্দ্রে আমি সব প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছে, ওই কেন্দ্রগুলো উল্লেখ করে আমি জেলা প্রশাসকের কাছে ভোট পুনরায় গণনার আবেদন দিয়েছি, তারা আমার আবেদন গ্রহণ করেছেন, তবে কবে ফল আবারও গণনা করবেন সেই বিষয়ে কিছু জানাননি, যদি তারা সাড়া না দেয় আমি হাইকোর্টে যাব। বিএনপি হিরো আলমের পক্ষে কাজ করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকতো, বিএনপির কোনো লোক আমার সাথে ছিল না, এই সব কিছু লোকের বানানো কথা, শুধু বিএনপির মির্জা ফখরুল স্যার নয় সারা বিশ্ব ও বাংলা আমার পক্ষে কথা বলছেন। হিরো আলম আরো বলেন, আমি সুষ্ঠু নির্বাচন চাই, আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই যেখানে সব দল অংশগ্রহণ করবে, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। হিরো আলমকে অভিনন্দন জানাই সে অনেক ভোট পেয়েছে বললেন তথ্যমন্ত্রী। বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বগুড়া নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি হিরো আলমকে অভিনন্দন জানাই কারণ সে অনেক ভোট পেয়েছে। ডক্টর হাসান মাহমুদ বলেন, তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ সমর্থন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অনেক কিছু বলেন, তাই সে কি বললো না বললো তাতে কিছু আসে যায় না, তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। জাপান সরকারের
কাছে বিএনপি পাঠানো চিঠি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই সমস্ত চিঠির কথা অস্বীকার করেছেন, পরে আবার স্বীকারও করেছেন। এ ধরনের চিঠি বিদেশি রাষ্ট্রের কাছে লেখা জাতি ও দেশের জন্য শুধু অমঙ্গলজনক নয়, এটি দেশদ্রোহিতার সামিল। যুগপথ আন্দোলনের কর্মসূচি, জামায়াতের দেখা নাই। রাজধানী ঢাকা সহ দশ বিভাগীয় শহরে একযোগে সমাবেশ করছে বিএনপি সহ সমমনা বিরোধী দল ও জোটগুলো। বিএনপি তাদের সাংগঠনিক দশটি বিভাগীয় শহরের বড় জামায়াত করার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন দলটির সংশ্লিষ্ট সূত্র। তারই ধারাবাহিকতায় সকাল থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা নয়াপল্টনে জামায়াত হন। এ সময় নাটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার একপাশ ভরে যায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ সফল করতে ছুটে আসেন। বেলা দুইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাজধানী ঢাকা সমাবেশ শুরু হয় ক্ষমতাসীন দলের উস্কানিমূলক পাল্টা কর্মসূচির প্রতিবাদ। বিদ্যুৎ গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পলতাক সহ দশ দফা দাবিতে সমাবেশ করে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট। ঢাকা সহ দেশের আট বিভাগে বিক্ষোভ সমাবেশও করে বিএনপি সহ সমমনা দল ও জোট সমূহ। এরই অংশ হিসেবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতিও নেয় দলটি। সমাবেশ শেষে আসছে 11 জানুয়ারি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও গত বছরের 24 ও 30 ডিসেম্বরের পর আর কোনো কর্মসূচিতে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সহ দশ দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের দিনও হাত গুটিয়ে থাকে দলটি। বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্বের বিষয়টি জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের কথাতেও ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। বিএনপি আলোচনা না করে কর্মসূচি দিলে জামায়াত তাতে অংশ নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, জামায়াতের সঙ্গে তাদের আলোচনার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই, বরং দূরত্ব রাখার নির্দেশনা রয়েছে। ফলে জামায়াত তাদের কর্মসূচিতে এলো কি এলো না সেটা নিয়ে তারা ভাবছেন না। এবার জোট বাদ দিয়ে যুগপথ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে জোট ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, 1999 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে জামায়াত ইসলামী জাতীয় পার্টি ও ইসলামী ঐক্য জোটকে নিয়ে চার দলীয় জোট গঠন করেছিল বিএনপি। পরে হুসেইন মোহাম্মদ এরশাদ জোট ছেড়ে চলে গেলেও দলের একটি অংশ বিজেপি নামে দল গঠন করে ওই জোটে থেকে যায়। 2001 সালে জাতীয় নির্বাচনে এই জোট জয়ও পায়, কিন্তু 2008 সালে জাতীয় নির্বাচনে এই জামায়াত বিএনপি বিজেপি ইসলামী ঐক্য জোটের ভরাডুবি হয়। এরপর বিএনপি জোটের আকার বাড়িয়ে 18 দলীয় এবং পরে 20 দলীয় জোট গঠন করা হয়। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট নামে আরও একটি জোট গঠন করেছিল বিএনপি। কিন্তু এসব জোটের সুবিধা করতে না পেরে গত বছরের শেষ দিকে এসে বিএনপির নেতৃত্বাধীন ওই 20 দলীয় জোটও ভেঙে দেয় দলটি। ফলে ওই জোটের দলগুলো নতুন নতুন প্ল্যাটফর্মে 12 দলীয় জোট, 11 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন নতুন নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করে। এদিকে 10 ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠের বিভাগীয় সমাবেশ থেকে বিএনপি 10 দফা দাবিতে কর্মসূচির ঘোষণা দেয় 24 ডিসেম্বর। একই দিন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় জামায়াত। বিজ্ঞপ্তিতে তারাও বিএনপির মতোই 10 দফা দাবি এবং 24 ডিসেম্বর ঢাকাসহ সব জেলায় মিছিল করার সিদ্ধান্ত জানায়। তবে সেদিন ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে দলটির সমালোচনার মুখে 13 ডিসেম্বর রাজধানীর কর্মসূচি স্থগিত করে বিএনপি। পরদিনও বিজ্ঞপ্তি আসে জামায়াতেরও, তারাও ঢাকার কর্মসূচি স্থগিত করে। 24 ডিসেম্বর জেলায় জেলায় বিএনপির পাশাপাশি জামায়াতও মিছিল করেছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায় দলটি। 17 ডিসেম্বর বিএনপি জানায় ঢাকার স্থগিত গণমিছিলটি হবে 30 ডিসেম্বর, সেটি শুরু হবে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে। পরদিন আসে জামায়াতের বিজ্ঞপ্তি, তারা বায়তুল মোকাররমে জড়ো হয়ে মিছিল বের করার ঘোষণা দেয়। 30 ডিসেম্বর রাজধানীর বায়তুল মোকাররমে জড়ো হওয়ার ঘোষণা দিয়ে সেখানে যায়নি জামায়াতের নেতাকর্মীরা। পরে মালিবাগে ছোটিকা মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয় জামায়াতের 15 জনকে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 30 ডিসেম্বরের পর থেকে এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যুগপথ কর্মসূচির ঘোষণা এসেছে 4টি, এর মধ্যে 11 জানুয়ারি অবস্থান কর্মসূচি, বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার ও 10 দফা দাবিতে 16 জানুয়ারি বিক্ষোভ সমাবেশ এবং 1975 সালের 25 জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার দিন গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের সমাবেশ ডাকা হয় এবং চতুর্থ কর্মসূচিটি পালিত হয় আজ শনিবার। কিন্তু এসব সমাবেশে জামায়াতের দেখা নেই। বিএনপির প্রতি অভিমানেই দূরে সরে গেছে জামায়াত, কিন্তু জোট ভেঙে দেওয়ার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এখন দেখার বিষয় বিএনপির সাথে জামায়াতের সম্পর্কের টানাপোড়েনটা কোথায় গিয়ে ঠেকেছে।
সেনাবাহিনী নিয়ে ঠাট্টা করলে কারাবাস ও জরিমানা, আইন করছে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতা কাঠামো শীর্ষ অবস্থান করা সামরিক বাহিনীকে নিয়ে ঠাট্টা রসিকতা কলঙ্ক লেপন বন্ধে কঠোর আইন করছে দেশটির সরকার। ভারসাম্য রক্ষা করতে অবশ্য আইনে সামরিক বাহিনীর পাশাপাশি বিচার বিভাগকেও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনটিতে। প্রস্তাবিত সেই আইনের খসড়া অনুযায়ী কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পাকিস্তানের সেনাবাহিনী কিংবা বিচার বিভাগ নিয়ে সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে ঠাট্টা রসিকতা কিংবা কলঙ্ক লেপন করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি বা গোষ্ঠীকে বিচারের আওতায় আনা হবে এবং দোষ প্রমাণিত হলে পাকিস্তানের দণ্ডবিধি এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে সর্বোচ্চ 5 বছর কারাবাসের সাজা এবং 10 লাখ পাকিস্তানের রুপি জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনটির খসড়া প্রস্তুত করেছে। পরীক্ষা নিরীক্ষার জন্য কয়েকদিন খসড়াটি কেন্দ্রীয় আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সেই কাজ শেষে আইন ও বিচার মন্ত্রণালয় ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে খসড়াটি। শিগগিরই সেটি বিল আকারে কেন্দ্রীয় মন্ত্রিসভা উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে কার্যকর হয়ে উঠবে আইনটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।